কলকাতা থেকে দীঘা যাবার পথে দীঘার 8 কিলোমিটার আগে পড়বে রামনগর স্টপেজ, ঠিক তার 1 কিলোমিটার আগে 14 মাইল স্টপেজ। সেখান থেকে বাঁদিকে ঢুকে চম্পা নদীকে ডানাতে রেখে 4 কিলোমিটার গেলেই পড়বে শঙ্করপুর সমুদ্র সৈকত এবং শঙ্করপুর মৎস্যবন্দর। দীঘা থেকে যার দূরত্ব মাত্র 11-12 কিলোমিটার। আপনারা দীঘা ঘুরতে এলে অবশ্যই একবার শঙ্করপুর সমুদ্র সৈকত এবং মৎস্যবন্দর থেকে ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। আমি এখন ঘুরছি শঙ্করপুর সমুদ্র সৈকতে এবং আপনাদেরকে দেখাচ্ছি শঙ্করপুর সমুদ্র সৈকতের সৌন্দর্যায়ন। নির্জনতার আরেক নাম শঙ্করপুর। শঙ্করপুরের দুটো চেহারা, একটা নিরিবিলি সৈকত আর একটা ব্যস্ততায় সরগরম মৎস্যবন্দর। আপনারা দীঘা বেড়াতে এলে শঙ্করপুর বিচে এসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারেন। আবার যদি মনে করেন শঙ্করপুর থাকবেন, তার জন্য বেনফিশের লজ, মৎস্যগন্ধা আর জোয়ারে থাকতে পারেন। তাছাড়া বেশ কিছু বেসরকারি লজ আছে। তবে দীঘা থেকে শঙ্করপুরে আসার গণপরিবহনের অভাব আছে। এবারে আমরা যাচ্ছি শঙ্করপুর মৎস্যবন্দর দেখতে। শঙ্করপুর সমুদ্র সৈকত দিয়ে বেরিয়েই একটুখানি গিয়ে বাঁদিকে গিয়ে আবার বাঁদিকে একটা গেট পড়বে, ওখান দিয়ে ভিতরে ঢুকে যাবেন শঙ্করপুর মৎস্যবন্দর। সঙ্গে গাড়ি থাকলে 20 টাকা দিয়ে টিকিট কেটে বাঁদিকে গাড়ি নিয়ে সোজা ভিতরে ঢুকে যাবেন। এভাবে ট্রলারগুলো মৎস্যবন্দরের জেটিতে ঢোকে এবং তারা তাদের প্রয়োজনীয় রসদ ভরে তারপরে আবার সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আর এই যে বরফগুলো দেখছেন, এই বরফগুলো ভেঙে ভেঙে ট্রলারে রাখবে এবং 8-10 দিন ধরে যতদিন ওরা মাছ ধরবে এবং মাছগুলো ধরবে এবং এই বরফের সাথে মাছগুলো রেখে দেবে। দেখুন এরা সবাই মাছ ধরতে চলে যায় এই ট্রলারে করে। দেখুন এই ট্রলারের ভিতরটা দেখুন। কি মাছের জাল এটা? এটা হচ্ছে ওই যে বড় বড় পাঙ্গা, বড় বড় চিংড়ি, ওইসব জাল। আচ্ছা আচ্ছা, কি
দেখুন এই ট্রলারটা ছেড়ে চলে যাচ্ছে, এরা আবার 8-10 দিন বাদে মাছ নিয়ে ফিরবে। দেখুন আমাদেরকে টাটা দিচ্ছে, খুব সুন্দর দৃশ্য দেখুন। বলে সাগরের কাছে আসব না তা কি হয়, মেঘ যদি বলে আকাশের বুকে ভাসব না তা কি হয়, তা কি হয়। এসেছি এখন দীঘার মোহানাতে, দেখছেন গানটাও শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা এই মুহূর্তে কোথায় আছি, কিভাবে ট্রলারগুলো আসছে এবং মাছ নিয়ে মোহানাতে ঢুকছে। দেখুন নৌকোগুলো দাঁড়িয়ে আছে। বঙ্গোপসাগরের কূলে অবস্থিত দীঘার দক্ষিণ পূর্বের এক তটবর্তী গ্রাম মোহানা, দীঘা থেকে যার দূরত্ব মাত্র 4 কিলোমিটার। এখানে দূর দূরাস্তের মৎস্যজীবীদের নৌকা বা ট্রলার নিয়ে আনাগোনা চলে। আপনারা দেখছেন দীঘার মোহানার মাছের বাজার, দেখুন কিভাবে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। এছাড়া পমফ্রেট মাছের মতো একরকম মাছ বিক্রি হচ্ছে, এটা কিন্তু পমফ্রেট মাছ নয়, পমফ্রেট মাছ বলে বিক্রি করে, দামও প্রায় পমফ্রেট মাছের অর্ধেক, সস্তা দেখে আমরাও কিনে ফেলি। মাছটার স্বাদ খুবই খারাপ, অন্যান্য মাছের সাথে বিভিন্ন শুকনো মাছও এখানে বিক্রয় হয়। দেখুন এই যেটা দেখছেন এটা হচ্ছে শুকনো মাছের বাজার, কাছাকাছি অথচ সাগরের নৈসর্গিক দৃশ্য খোলামেলা নির্জনে উপভোগ করার মতো জায়গা হলো মোহানা।